মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে আরএমপি শাহ মখদুম ক্রাইম বিভাগের উদ্যোগে তিন থানায় বৃক্ষরোপণ অভিযান 2021 পালিত হয়েছে। গতকাল শনিবার আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহ মখদুম থানা, ইয়ারপোর্ট থানা এবং পবা থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান 2021 পালন করেন। এ সময় পুলিশ কমিশনার শাহ মখদুম থানার সিটি হাট, দক্ষিণ নদাপাড়া রোড, অমরপুর কোসপাড়া রোড, এয়ারপোর্ট থানার বারুইপাড়া গ্রামস্থ তিলকতমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এবং রাজশাহী নওগাঁগামী মহাসড়কে পবা থানার মদনহাটি রাস্তার ধারে এবং থানা প্রাঙ্গণে ফলজ, বনজ ভেষজ গাছের চারা রোপণ করেন। এ সময় পুলিশ কমিশনার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন এবং গাছ লাগাতে, গাছের যত্ন নিতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আহ্বান জানান। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মুজিদ আলী বিপিএম ও উপ পুলিশ কমিশনার শাহ মখদুম মোহাম্মদ সাইফুল ইসলাম, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ এবং শাহ মখদুম ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল থানা ফাঁড়ির আওতাধীন এলাকার পর্যায়ক্রমে বিভিন্ন জাতের 5,000 বৃক্ষ রোপণ করা হবে। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।